প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আছি এখন মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ সফরে। আমার কিছু পরিচিত হাজি এসেছে, তাদেরকে মক্কা থেকে তায়েফ শহরে একটু ঘুরিয়ে দেখানোর জন্য আমরা এসেছি এখানে। আমার সাথে রয়েছে আমার ভাই মাসুদ। হাজিদের সাথে আমরা একটু ঘোরাঘুরি করব এখানে। আপনাদেরকে দিনের বেলা যে মনোরম দৃশ্য তায়েফ শহরে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং রাসূলের স্মৃতি বিজড়িত যে স্থান সেটিও আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই অবশ্যই সাথে থাকবেন। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন দৃশ্য, সেটি আমাদের নিজস্ব মানুষ। এই যে মক্কা জিদ্দা প্রায় 15 কিলোমিটার দূরে যে রাস্তা, সেটি যেখানে বুলির গড় রয়েছে, যেখানে রাসূল দীর্ঘ সময় অবস্থান করেছেন, যেখানে রাসূল সালাত আদায় করেছেন, সেই স্থানটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা খুব কাছাকাছি চলে এসেছি যে তাইফ সিটি, এই মসজিদ আব্বাসিয়া। আমরা মক্কায় আসলে কোনো প্রকার তেমন প্রাকৃতিক পরিবেশ নাই বললেও চলে। গাছগাছালি তেমন সেখানে জন্ম নেয় না। তায়েফ শহরে ঠান্ডা থাকার কারণে এখানে দূরে অনেকগুলো দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এটাই হচ্ছে আপনার পাহাড়ের উপর আমরা আছি এখন। এখানে একটা মসজিদ আছে, চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। যে স্থানে রাসূল সালাত আদায় করেছেন সেই মসজিদ, সেই ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে এখনো। সেই সময় কিভাবে পাথর দিয়ে মসজিদ তৈরি করা হয়েছিল, এখনো কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে একটু মানে পরিবর্তন করা হয়েছিল, জরাজীর্ণ হওয়ার কারণে একটু মানে কাজ করা হয়েছে এখানে। এখনো সেই স্থান ওভাবেই রয়েছে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কাঠ দিয়ে দেওয়া সেই সময়ের যে তৈরি করা মসজিদ, সেই সিঁড়িগুলো এখনও রয়েছে। এখানে রাসূল সালাত আদায় করেছেন, দীর্ঘ সময় অবস্থান করেছেন। আমার ক্যামেরাম্যান ভিডিওটি ঠিক মতো